নমো দেবৈ মহাদেবৈ শিবায় শততং নমঃ। ব্ল্যাক ইজ ফোর্স, কালী আমাদের সব। তমসি বা পরং তম, অন্ধকারের উপরে অন্ধকার, অনন্ত জলরাশির মধ্যে অনন্ত জল, কোনো দিকে কোনো ডাঙা নেই, এই যে জায়গাটা মহাপ্রলয়ের পর, এইটা হচ্ছে পরমা প্রকৃতি। সৃষ্টি হয়নি তখনও, তাহলে এই যে পরমা প্রকৃতি যেটা তমসি বা পরং তম ঋগ্বেদ বলে, যখন আছে বলে কিছু নেই, আবার না আছে বলেও কিছু নেই, এইরকম যে একটা অদ্ভুত অবস্থা, এইটা হচ্ছে পরমা প্রকৃতি। তার চেহারা তো কালোই হবে, তাই না? কিছুই যদি কিছু না থাকে, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম, এরম যদি হয় তার চেহারাটা তো কালোই হবে। সাংখ্য দর্শন বলে যে মূলা প্রকৃতির অবিকৃতি, এর কোনো বিকার টিকার নেই। এই যে বিকারহীন অবস্থাটা, সেটা কালীর প্রথম দার্শনিক রূপ। কালো মানে কি তো আলোর অভাব, তো এমনই একটা শক্তি সেটা। আলোর অভাব যদি হয় তাহলে সেটা কীরকম শক্তি, যেখানে তুমি সব কিছু করতে পারো, এইরকম একটা তাই নয়, চোরে চুরি করতে পারে, অনেক রকম অনেক কিছু হতে পারে, তো এই ফোর্সটা তো আলো থাকলে হয় না। তাহলে এই যে অঘটন ঘটানোর যে জায়গাটা, যার জন্যে যোগমায়া যিনি কালী কিংবা দুর্গা স্বরূপিনী, তাকে কিন্তু বলা হয় অঘটন ঘটন পটীয়সী, তিনি যা ঘটবার নয় তাই ঘটাতে পারে, তিনি কালী। এই যে ব্রহ্ম, একে আমরা দেখতে পাই না, শুনতে পাই না, ফলত মানুষের মধ্যে কিন্তু একটা ভাবনাই ছিল যে হি অর শি লাইকস এ গড, হোম উই ক্যান টাচ, টু হোম উই ক্যান স্পিক, এরকম একটা কিন্তু অন্বেষণ সবসময় মানুষের মধ্যেই তাড়নাটা থাকবে। ফলত দেবীরও একটা অপরূপ রূপ তৈরি হল, কালী মানে যে পরমা প্রকৃতি, তারও একটা চেহারা তৈরি, এবং সেটা অবধারিতভাবে কালো। দেখো, চার হাত কিংবা দ্বিভুজা কিংবা অষ্টাদশ ভুজা, এটা বিভিন্ন জন বিভিন্ন চোখে দেখেছে, তার হাতের দরকারই তো নেই, আমরা রূপ দেখছি বলে তার একটা হাত দরকার হচ্ছে। আর যদি তুমি, কবিরা কী করছেন, ফোর্স যত বাড়বে, কেউ যদি হন সহস্র বাহুম শশী সূর্য নেত্রম, এরকম যদি হয় সহস্র বাহুম, তার মানে কি তুমি যেন একজন কবি হিসেবে তুমি তার মধ্যে ফোর্সটা অ্যাড করছো, এবার অ্যাডিং অন ফোর্স, ফোর্স ইজ বিং অ্যাডেড, ফলে তো দুই থেকে চার বাহু, চার থেকে ছয় বাহু, আট বাহু, হ্যাঁ, ও তো আবার গণিতকে হয় চার দুগুণে আট, এরকম টাইপের হয়, এরকম বাহুর তো কোনো শেষ নেই, এইভাবে হয়। এমনকি ত্রিনয়ন যেটা, সেটাও তো একটা বেড়ে গেছে, তার কি অন্য দুটি নয়ন দিয়ে দেখার ক্ষমতা ছিল না, ধ্বংস করার ক্ষমতা ছিল না, কিন্তু ত্রিনয়ন একটা, দ্য থার্ড আই, এটাকে বলা হয় জ্ঞানচক্ষু। অথচ এই ত্রিনয়ন দিয়ে তুমি দেখো শিবকে দেখা, এগুলো সব কিন্তু ভগবান রুদ্র শিব, তার কাছ থেকেই কিন্তু নেওয়া। এগুলো যে খুব নরম প্রকৃতির লোক, সে লোক ভয়ঙ্করভাবে একটা মানে বিস্ফার তৈরি করছে, বোম কালী জয় মা তারা এরম করে, তা কিন্তু হবে না। সে দেখবে জয়রাধে জয়রাধে বলছে, কিংবা অন্যরকম অন্য দেবতার কথা বলবে, এই আর কি। আমরা দেবতাও কিন্তু খুঁজি, আমি এসব কথা বলেছি, আমার একটা ইউটিউব চ্যানেল হয়েছে। এই যে কালীর রূপটাও কিন্তু মানুষের ইচ্ছা অনুসারেই একটু একটু চেঞ্জ হচ্ছে। তলাতল পাতাল খুঁজলে পাওবি রে প্রেম রত্নধন,
ডুব 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 রূপ সাগরে আমার মন।